নমস্কার বন্ধুরা, মমস ইউনিক পাকশালে আপনাদেরকে স্বাগত। আমি রিনি। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস ওভেনে তন্দুরি চিকেন করে দেখাবো। চলুন আমরা শুরু করি। 500 গ্রাম লেগ সাইড চিকেন নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, 100 গ্রাম টক দই, তন্দুরি চিকেন মশলা 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন ঘি দিয়ে মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ফ্রাই প্যান কমপ্লিটলি গরম হয়ে গেছে। এবার আমি 1/2 টেবিল স্পুন বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটারটা যাতে না পুড়ে যায় এর জন্য সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে চিকেন লেগ পিসগুলি দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে মশলাগুলি আছে আমি এগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনগুলিকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, তারপরে আমি উল্টে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চিকেনগুলিকে উল্টে দেব। এবারে আমি এটাকে আবারও 5 মিনিট ফ্রাই করব এবং এটাকে এবারে আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফ্রাই করব। আমি ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি খুলে দিচ্ছি এবং এই চিকেনগুলিকে আমি উল্টে দেব। দেখুন, আমার চিকেন কমপ্লিটলি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে স্মোকি ফ্লেভার দেব। আমি একটা স্টিলের বাটি মিডিলে রাখলাম, সামান্য পরিমাণ বাটার দিলাম। এবার আমি চারকোলটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে আমি লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমমেড তন্দুরি চিকেন রেডি টু ইট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আর যে সমস্ত নতুন ভিউয়ার্সরা আছেন যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের